হরিক টিভির একটা ইন্টারভিউতে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলে উঠলেন, বুবলিকে আমি ঘৃণা করি, ইংলিশে হ্যাট আর বাংলায় ঘৃণা। হ্যাঁ, বুবলিকে আমি ঘৃণা করি, আমি জানি এই ব্যাপারটা নিয়ে অনেক ভাইরাল হবে, অনেক কথা হবে, কিন্তু আমি বুবলিকে সত্যি ঘৃণা করি। আচ্ছা, একটা কথা বলেন তো, এই যে চিত্রনায়িকা অপু বিশ্বাস বুবলিকে ঘৃণা করে, এতে কি আপনার বা আমার কোনো সন্দেহ থাকার কথা, বা তার কাছে কেন বুবলিকে নিয়েই বারবার এত প্রশ্ন উঠে আসছে? অবশ্যই তাদের একটা পারিবারিক দ্বন্দ্ব রয়েছে, যেহেতু অপু বিশ্বাসের হাজবেন্ডের সাথে বুবলির বিয়ে হয়েছে, যেভাবেই হোক না কেন। আর বাংলার পৃথিবীতে কয়জন মহিলা তার সতীনকে পছন্দ করে বা তার স্বামীর দ্বিতীয় স্ত্রীকে পছন্দ করে? এখানে আপনারা যদি গিয়ে বুবলি ম্যাডামকে জিজ্ঞেস করেন যে তুমি অপু বিশ্বাসকে কি লাইক করো, তাহলে কি সে বলবে যে হ্যাঁ, আমি অপু বিশ্বাসকে খুব পছন্দ করি, রেসপেক্ট করি? তার কাছেও ঠিক এরকমই একটি উত্তর আশা করা যাবে। তাহলে কেন যে কোনো প্রোগ্রামে, যে কোনো অনুষ্ঠানে ইনিয়ে বিনিয়ে শুধুমাত্র এই প্রশ্নগুলোই করা হচ্ছে? এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। যেই মেয়েটা তার স্বামীকে কেড়ে নিয়েছে, যেই মেয়েটা তার সন্তানের বাবাকে কেড়ে নিয়েছে, আর সেই মেয়েটাকে কি সে ভালোবাসবে, রেসপেক্ট করবে, সম্মান করবে? আপনি হলে করতেন, তাহলে আপনি কিভাবে আশা করতে পারেন? এটা তো কেউ আশা করতে পারে না, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আর আমার মনে হয় এই ব্যাপারগুলোকে আরও বেশি জলঘোলা করে তুলি আমরা কন্ট্রোভার্সি করে। আমরা একদল আছি বিশ্বাসের পক্ষ নিয়ে কথা বলছি, একবার আছি বুবলির পক্ষ নিয়ে কথা বলছি, আর শুধুমাত্র দ্বন্দ্বগুলোকে আরও বিষাদময় করে তুলছি। আর কিছু কিছু অনুষ্ঠানে তাদেরকে গেস্ট হিসেবে নিয়ে গিয়ে তাদের পার্সোনাল লাইফ খুব জটিলভাবে তুলে ধরা হচ্ছে, এবং তারা সেখানে বাধ্য হয়েই এগুলো অ্যান্সার দিতে হচ্ছে, এবং দুই একটা কথা যা বলছে সেগুলোই ভাইরাল হয়ে যাচ্ছে। উপবিশ্বাস বুবলিকে পছন্দ করবে না, ঘৃণা করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এটাকে আমরাই মেনে নিতে পারি না, এটাই অস্বাভাবিক, কারণ যার জন্য সে তার জীবনের অনেক কিছু হারিয়ে ফেলেছে, তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। একটা মেয়ে, সে হোক একজন নায়িকা আর হোক একজন সিম্পল মেয়ে মানুষ, শুধুমাত্র একটা সন্তানকে নিয়ে যুদ্ধটা তাকে একা একাই লড়তে হয়েছে। একটা সন্তান, আমার সন্তান, আপনার সন্তান, যদি এরকম কিছু হয় যে আমার সন্তান এখন আমার সামনে আছে, আর পাঁচটা সন্তান তার বাবার ভালোবাসা যেভাবে পাচ্ছে আমার সন্তান পাচ্ছে না, আর পাঁচটা মহিলা যেভাবে তার স্বামীর সাথে সংসার করছে আমি পারছি না, এত কিছু সহ্য করার পরেও যে মেয়েটার জন্য সে সব কিছু হারিয়েছে তাকে সে ভালোবাসবে, রেসপেক্ট করবে, সম্মান করবে, এটা তো আশা করা উচিত না। ঘৃণা করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর এটা নিয়ে এত কন্ট্রোভার্সিরি কী আছে এটাও বুঝি না।